আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের ছবিগুলি এঁকেছিলেন কে? ক অবনীন্দ্রনাথ ঠাকুর, খ রামকিঙ্কর বেইজ, গ নন্দলাল বসু, নাকি ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নন্দলাল বসু। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, এই পঙ্গুক্তিটি লিখেছিলেন কে? ক মাইকেল মধুসূদন দত্ত, খ ঈশ্বরচন্দ্র গুপ্ত, গ মদনমোহন তর্কালঙ্কার, নাকি ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মদনমোহন তর্কালঙ্কার। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, নিচের কোন চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়? ক ফেলুদা, খ ঘনাদা, গ পিণ্ডিদা, নাকি ঘ টেনিদা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ টেনিদা। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, আকেল সেলামি এই বাগধারাটি যে বিশিষ্ট অর্থে প্রযুক্ত হয় তা হলো কি? ক মনের আঘাত দেওয়া বোঝাতে, খ গণ্যমান্য লোক বোঝাতে, গ বোকামির শাস্তি বোঝাতে, নাকি ঘ সহজ সাধ্য কাজ বোঝাতে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বোকামির শাস্তি বোঝাতে। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, গালিভার্স ট্রাভেলস উপন্যাসটি লিখে অমর হয়েছেন কে? ক মার্ক টোয়েন, খ জোনাথন সুইফট, গ ডিএইচ লরেন্স, নাকি ঘ চার্লস ডিকেন্স? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ জোনাথন সুইফট। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা বাইন সিনেমাটির মূলে কাহিনীকার হলেন কে? ক লীলা মজুমদার, খ সত্যজিৎ রায়, গ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, নাকি ঘ সুকুমার রায়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, অক্ষর পরিচয় বইতে গোপাল রাখালের গল্প লেখেন কে? ক রথীন্দ্রনাথ সরকার, খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, কোন গোয়েন্দা চরিত্রটি বয়সে সবচেয়ে নবীন? ক ব্যোমকেশ বক্সী, খ কিরিটি, গ প্রদোষচন্দ্র মিত্র, নাকি ঘ শার্লক হোমস? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ প্রদোষচন্দ্র মিত্র। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক হলো কি? ক কারক, খ সন্ধি, গ সমাস, নাকি ঘ প্রত্যয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কারক। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, নিচের কোনটি
শিশুদের পত্রিকা হয়। ক প্রবাসী, খ হিতবাদী, গ সাধনা, নাকি ঘ শুকতারা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শুকতারা। তার নিচের কোনটি শিশুদের পত্রিকা হয়? আমাদের উত্তর হয়ে যাবে শুকতারা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে হর্ষই, হর্ষু, রি, এগুলিকে বলা হয় কি? ক অনুনাসিক বর্ণ, খ স্বরধ্বনি, গ শীর্ষধ্বনি, নাকি ঘ অন্তস্থ বর্ণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ স্বরধ্বনি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে নিচের কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়? ক খাপছাড়া, খ চাঁদের পাহাড়, গ ভূত ও মানুষ, নাকি ঘ পাত তাড়ি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ চাঁদের পাহাড়। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ হয়? ক গেলাস, খ মুড়ি, গ কেয়ন, নাকি ঘ কানু। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মুড়ি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে? ক সবিনয় নিবেদন, খ সব পশু তৃণভোজী, গ কেবলমাত্র শুধু মেয়েরা বসবে, নাকি ঘ ব্যথায় টনটন করে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কেবলমাত্র শুধু মেয়েরা বসবে। প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে। ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী ট বর্গের বর্ণগুলিকে বলা হয় কি? ক তালব্য বর্ণ, খ দন্তবর্ণ, গ কণ্ঠবর্ণ, নাকি ঘ মূর্ধন্য বর্ণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মূর্ধন্য বর্ণ। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রাচ্য শব্দটিকে বিশেষ্য করলে হবে কি? ক প্রচেত, খ প্রাচী, গ প্রাচীন, নাকি ঘ প্রাচ্যা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ প্রাচী। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে নিচের কোনটি অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ হয়? ক এ, খ হস্যু, গ হস্যই, নাকি ঘ স্বরীয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক এ। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে যখন বৃষ্টি নামল তিমির নিবিড় রাতে, এই বাক্যটিতে উদ্দেশ্য হলো কি? ক বৃষ্টি, খ রাতে, গ তিমির নিবিড়, নাকি ঘ নামল রাতে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বৃষ্টি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা স্বরবর্ণের চাইতে ক কম, খ বেশি, গ সমান, নাকি ঘ অর্ধেক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বেশি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে যদি মরতে পারতাম তাহলে অক্ষয় হয়ে যেতাম, নিম্নলিখিত অংশটি হলো ক নামধাতুর ক্রিয়া, খ
নির্দেশক প্রকার ক্রিয়া, গ সংযোজক প্রকার ক্রিয়া, নাকি ঘ অনুজ্ঞা প্রকার ক্রিয়া? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নাম ধাতুর ক্রিয়া। আমাদের এই ভিডিও ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।